মানে আমার সাংসারিক জীবন এবং তথা আমার বন্ধু, আমার প্রেমিকা, আমার বউ, আমার মেয়ে, আমার পারিপার্শ্ব সব জড়িত। এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্ত কিছু এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা সেই অর্থে বেসিক্যালি ভীষণ রুক্ষ ছবি। এটার মধ্যে কোনো মনোরঞ্জন নেই, এটার মধ্যে শুধু আছি আমরা, আছি আমাদের হয়তো কিছুটা, আমি বোধের কথা বলব, সেই বোধটুকু আছে, কারণ প্রচার নেই। আমাদের থিয়েটারে যেমন সেই অর্থে আমরা যারা এক্সপেরিমেন্টাল থিয়েটার করি, যাদের প্রচার নেই, তেমনি এই সিনেমাটি পুরোপুরি একটি, আমি খুব জোর করে বলি যে এটা একটি পরীক্ষামূলক ছবি। এবং ছবি হয়েছে কিনা সেটা আপনাদের দেখার পর হয়তো আমি বুঝতে পারবো, তার আগে অব্দি আমি বুঝতে পারবো না। যেটা সেটা আমি যখন করতে শুরু করলাম বা ভাবলাম ছবিটা করব, তখন প্রিয়াংশী, ওকে আমি বললাম, এবং দৈকান, ও ভীষণভাবে থিয়েটারের ছেলে, ওদেরকে বললাম বলাতে, ওরা আমাকে, মানে ওরাও এই অর্থে এই ছবির প্রডিউসার, কারণ একটিও টাকা পয়সা না নিয়ে ক্যামেরাম্যান থেকে শুরু করে এডিটার, কেউ টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা প্রত্যেকে এসছেন, তাদের শুধু বাস ভাড়াটুকু হয়তো দিয়েছে, আমরা খেয়েছি একসাথে, সেভাবেই ছবি করেছি। মানে আমার আটটা ছবি করেও কিন্তু আমি সেইভাবে টাকা জমাতে পারিনি এবং টাকা জমানোর কথা ভাবিনি, এবং এটাও আমার সেই অর্থে একটি স্বনির্ভর ছবি। কারণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি বিগত প্রায় 13 বছর ধরে অভিনয়টা করছি। বিগত 7 বছর আমি সিরিয়ালে কাজ করেছি, আফটার দ্যাট আমি আর সিরিয়াল করছি না, মানে মনের শান্তিটা খুঁজে পাই না। এনিওয়ে, তো বিভিন্ন ছবি, বিভিন্ন ভাষার ছবি, হিন্দি ছবি, বিভিন্ন অন্য ল্যাঙ্গুয়েজের ছবিতেও কাজ করেছি, করছি। শঙ্খদার এই ছবিটা আমার কাছে আলাদা, তার কারণ হচ্ছে এই ছবিতে তথাকথিত কোনো গল্প নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা বোধ। আর একজন অভিনেত্রী হিসাবে আমার এটা মনে হয় আমি বোধকেই খুঁজতে থাকি, আর খুঁজতে খুঁজতে হাঁটতে থাকি, আর হাঁটতে হাঁটতে শঙ্খদার মতো মানুষের পায়ে পা মেলাই। তো এই বোধের অভিজ্ঞতা বা বোধকে বোঝা বা বোধকে পোট্রে করা, এর সাথে কোথাও একটা কানেকশন থেকে আমার এই ছবিটিতে অভিনয় করা।